বাদ যাবে না কোনো শিশু, এরম একটা কথা আছে না, শিশু কেন বুড়ো দূরও কেউ আজকে বাদ যাবে না। ওয়েলকাম গাইস, চলে আসি আপনাদের মাঝে নতুন আরেকখান ভিডিও নিয়ে। কিরাম আছেন সবাই? আজকে আসলে ব্লগ করার মতন কোনো প্রিপারেশনই ছিল না, ছুটির দিন, কোনো কাজ পাতিলাম না, কি আরবো কি আরবো তাই ভাবতিলাম। হঠাৎ করে মনে পড়লো সবাই মেট্রো রেলে উঠতেছে, সবাই এরকম মেট্রোতে ঘুরে বেড়াচ্ছে, আমি কেন বাদ যাবো, আমি কিসির জন্যই বাদ যাবো? তাহলে পরে আমিও একটু রেডি টেডি হয়ে বার হয়ে বললাম, দেখো আজকে মেট্রোতে ঘুরতে কিরাম লাগে। আর এরম আমার বাড়ির কোনা দিয়ে মেট্রো চলতেছে, এতে যদি আমি না উঠি তালি পরে কি এর হয়? আর আমি সব জায়গায় একটু যাতে লেট করি সেটা আলাদা বিষয়, এই যে মেট্রোতে উঠতেও আমার আজকে লেট হয়ে গেল, এত সিদ্ধান্ত নিতে দেরি করলি হবে? চলে আসলাম মিরপুর 10-এ, আর টিকিট কাটতে যাই, দেখি সে মেলা লোক, এত লোক কন্তে আসলো যে আমার লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে। আর এই মিরপুর 10-এতে টিকিট কেটে ফেলাই দিলাম উত্তর উত্তরা পর্যন্ত, তার জন্য তারা 40 টাকা নিয়ে নিল আর আমার সুন্দর একটা কার্ড দিয়ে দিল। টিকিট কাটা তো শেষ হয়ে গেল, তালি পরে চলেন ঘুরে দিই ভিতরে কি কি রয়েছে, কিরাম দেখা যাচ্ছে এসব। একা একা কোনো জায়গায় আসলি মনে করেন আসলেই বলদের মতন লাগে, চারিপাশ বলদের মতো খালি তাকায় তাকায় এদিক ওদিক দেখতেছি আ করে। যাই হোক, বিষয় সেটা না, বিষয় আছে দাঁড়ায় থাকতে থাকতে কন্তে যেন একটা মেট্রো রেল চলে আসলো, ভাবলাম তো এটাই উঠবো, তা দেখলাম যে এটা সে আমার জন্যই না, তাই আর কি আরবো, আবার অপেক্ষা করতে লাগলাম। আর অপেক্ষা করতে করতে দেখলাম কি চলে আসছে সে আমার মেট্রো, যেটাতে আমি উঠবো। এবার মনে করেন লোকজন ঠেলে গুঁতে উঠে গেলাম সে মেট্রোর মধ্যে, মেট্রোতে ওঠার মনে করেন একটু সময়ের মধ্যে মেট্রো আবার ছাইড়ে দিল, এরাম জোরে টান দেছে আমি তো শালা সিট হয়ে পড়ে যা দিলাম। আমি তো আসলে বুঝতে পারিনি, উঠিনি তো কোনোদিন মেট্রোতে, তা কি এরে বুঝবো এরাম জোরে টান দেবে। যাই হোক, কোনো মতে নিজে সামলায়ে আবার ভিডিও করা শুরু করে দিলাম। মাঝে মাঝে কয়েকটা স্টেশনে থামতেছে, আবার লোক উঠোছে। আর এই মেট্রোর মধ্যে কিন্তু এক মহিলা রয়েছে, সে কিন্তু সেরাম সুন্দর করে কথা কচ্ছে, এই মনে করেন যে দরজার সামনে দাঁড়াবেন না, তালি পরে এখন এনি থামবে, তালি পরে এখন আবার চলবে, মেলা আসে নির্দেশনা দিয়ে যাচ্ছে এক মহিলা। মহিলার বয়সটা কিন্তু আমার সেরাম ভালো লাগছে। Thank you.
মেট্রোতে উঠে পারলাম না, উত্তরায় নামায় দিল তা বুঝতে পারলাম না, কি রে উত্তরায় নামায় দিল এত তাড়াতাড়ি, 40 টাকা দিয়ে মেট্রোতে উঠেছি তাই এইরকম 10 মিনিটের মাথায় নামায় দিল ফস করে, এটা আসলে লস প্রজেক্ট হয়েছে নাকি লাভ হয়েছে তা আসলে বুঝতে পারলাম না। যাই হোক, নামে পড়লাম মেট্রোতে। এবার এই উত্তর উত্তরায় একটু দেখতে লাগলাম আশেপাশে কি রয়েছে, মেলা বড় বড় বিল্ডিং রয়েছে, এনি তো কোনোদিন আসিনি মনে করেন, তাই একটু বোঝার চেষ্টা করলাম এটা আসলে কনে। এ আপনারাও কি আমার মতন ভাবিছেন এই যে যে কার্ডটা দেশে এই কার্ডটা আমি নিয়ে চলে যেতে পারবো? ওরে বাবা না, আমিও তো তাই ভাবিলাম যে কার্ড যে দেশে ওরে বাবা এত সুন্দর একটা কার্ড নিয়ে চলে যাব। আসলে তা না, এই কার্ডটা হলো এনে দিয়ে যেতে হবে জমা। আপনি যদি কার্ড এনে জমা না দেন তাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন না। এই কার্ডটা পাইয়ে মনে করেন আমি এমন ছবি তোলা তুলিছি আর এমন ভিডিও করা করেছি, দেহে আশেপাশের মানুষ ভাবতিল কি আমি বুঝি আমেরিকার গ্রিন কার্ড পাইয়া গেছি। যাই হোক, কার্ডটা জমা দিয়ে দিলাম, আশেপাশে একটু ঘুরে টুরে দেখলাম, দেহে ঠে আবার আমি টিকিট কাটলাম। টিকিট কাটে আমি আবার চলে আসলাম মিরপুর 10 নম্বর। দেখছেন কি মজা, উঠলাম চলে আসলাম, চলে আসলাম আবার উঠলাম। আসলে কিন্তু মেট্রো রেল হয়ে হেভি একটা কায়দা হয়েছে, যেটা আজকে আমি ওঠার পরে বুঝতে পারলাম। মানুষের দেখছেন কি সুন্দর ফস করে চলে যাচ্ছে, ফস করে চলে আসতেছে, এটা কিন্তু বেশ ভালো হয়েছে। যাই হোক, এই ছিল আমার মেট্রো রেল ভ্রমণ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা মন যায় তাই করে দেবেন। তালি পরে ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।